হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মলয়। তো আজকে যে বিষয়টি আমরা কথা বলবো সেটা হচ্ছে ফল সিলিং লাইট। তো নর্মালি কিন্তু এখন আমাদের কিন্তু ফল সিলিং এর কিন্তু অনেক জনপ্রিয়তা বেড়ে গেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কি ধরনের লাইট আমাদের লাগানো প্রয়োজন এটা আমরা কিন্তু আজকে এই ভিডিওর মধ্যে আমরা দেখে নেব। তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে হ্যাবেলস এবং ফিলিপসের এই দুটো সব থেকে বেস্ট কোম্পানি আছে এবং এটা কি প্রাইস আছে এবং কোনটা আমাদের জন্য সব থেকে বেস্ট হবে এই নিয়ে আজকে আলোচনা বন্ধুরা। তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেল নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং যারা আগে থেকে আছে তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এখানে হ্যাবেলস এবং ফিলিপস দুটোই রাখা আছে। তো দুটোই কিন্তু 10 ওয়াট, এই জন্য আমি তোমাদেরকে বোঝানোর জন্য কিন্তু দুটোই সেম 10 ওয়াট রাখা হয়েছে। তো চলো এক এক করে আলোচনা করছি। তো ফার্স্ট আমি হ্যাবেলস থেকে শুরু করছি বন্ধুরা। তো যে ব্র্যান্ডটা আছে বন্ধুরা, হ্যাবেলস খুব বড় একটা ব্র্যান্ড আছে। আর এখানে যে ওয়াটটা আছে প্যানেল লাইটে সেটা কিন্তু 10 ওয়াট এলইডি প্যানেল লাইট। তো এটার একটা নাম আছে, সেটা হচ্ছে ট্রিম নেক্সট এলইডি প্যানেল রাউন্ড লাইট। এটা তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছো। আর এটার যে লুমেন পাওয়ারটা বন্ধুরা, তো এখানে দেখতে পাচ্ছো 800 লুমেন পাওয়ার। তো বন্ধুরা, এই যে লাইটের যে পাওয়ারটা হয় সেটা কিন্তু লুমেন পাওয়ার যত বেশি হবে সেক্ষেত্রে কিন্তু আলোর তীব্রতা এবং আলোটা কিন্তু বেশি হবে লাইটের। তো এই জায়গাটা কিন্তু তোমরা মাথায় রাখবে অবশ্যই। তো এখানে যে তিন ধরনের দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু ওয়ার্ম হোয়াইট এবং ন্যাচারাল ডে লাইট আর কুল ডে লাইট, এই তিন ধরনের কিন্তু হ্যাবেলসে অ্যাভেলেবেল আছে। তো দেখতেই পাচ্ছ এখানে অপশনাল করা আছে। তো বন্ধুরা আমি এই সাইডে চলে যাচ্ছি। তো বন্ধুরা, এখানে যে আইটেম নেম যেটা লেখা আছে এলইডি প্যানেল লাইট আর মডেল যেটা আছে ট্রিম নেক্সট এলইডি প্যানেল লাইট, তো এখানে 10 ওয়াট রাউন্ড এটা। আর বন্ধুরা এখানে নেট কোয়ান্টিটি 1 লস, মানে একটাই আছে বাক্সের ভিতরে, আর ওয়াট যেটা আছে 10 ওয়াট লেখাই আছে। আর বন্ধুরা এটার ম্যানুফ্যাকচারিং ডেট যেটা লেখা আছে 29 ডিসেম্বর 2023, আর এখানে এমআরপি যেটা লেখা আছে 729 টাকা এটার এমআরপি আছে। তো সঙ্গে থাকো অবশ্যই রিয়েল প্রাইস বন্ধু বলবো বন্ধুরা। তো বন্ধুরা, এই হচ্ছে ফিলিপস, এটা সব থেকে ভারতের নাম্বার 1 ব্র্যান্ড আছে। তো বন্ধুরা এখানে যেটা লেখা আছে মডেল যেটা নেম সেটা কিন্তু আলট্রা স্লিক নামে আছে, এলইডি ডাউন লাইট বন্ধুরা এটা। আর বন্ধুরা এখানে কয়েকটা জিনিস তোমরা দেখে নাও ভালো করে, এখানে সার্কস প্রোটেকশন আপ টু 3 কেভি প্রোটেকশন এটা দেওয়া আছে দেখতেই পাচ্ছ। আর ভোল্ট প্রোটেকশন যেটা দেওয়া আছে 160 থেকে 360 ভোল্ট প্রোটেকশন দেওয়া আছে বন্ধুরা। তো বন্ধুরা এখানে আমি একটা জিনিস তোমাদেরকে দেখে নিই, এখানে কিন্তু যে 10 ওয়াট আছে এটা কিন্তু 10 ওয়াটের। তো এর মধ্যে কিন্তু এখানে যেটা লুমেন পাওয়ার যেটা আছে সেটা কিন্তু 750 ওয়াট লুমেন পাওয়ার আছে এটাতে। আর এখানে যে ওয়ারেন্টিটা আছে বন্ধুরা এটা কিন্তু 2 ইয়ার্স ওয়ারেন্টি আছে। তো এই জায়গাটা আমি তোমাদেরকে একটু কথা বলে রাখি বন্ধুরা, এখানে যে লুমেন পাওয়ারটা আছে বন্ধুরা এটা কিন্তু 800 লুমেন পাওয়ার হ্যাভেলসে পাচ্ছ, আর এখানে কিন্তু ফিলিপসের যে 10 ওয়াট আছে সেইখানে কিন্তু 50 ওয়াট কম হচ্ছে, মানে 750 ওয়াট লুমেন পাওয়ার। তো হ্যাভেলসের থেকে ফিলিপসের লুমেন পাওয়ারটা একটু কম। তো বন্ধুরা এখানে যে ওয়ারেন্টিটা আছে সেটা কিন্তু 2 ইয়ার্স ওয়ারেন্টি ফিলিপসে দিচ্ছে এবং হ্যাভেলসে কিন্তু 1 ইয়ার ওয়ারেন্টি দিচ্ছে। এই জায়গাটা কিন্তু তোমরা অবশ্যই এই জায়গাটা মাথায় রেখো। তো বন্ধুরা এখানে আমি ডাইরেক্ট চলে যাচ্ছি। তো বন্ধুরা এখানে যেটা লেখা আছে জেনেটিক নেম যেটা আছে 10 ওয়াট রাউন্ড অ্যাস্ট্রা স্লিক এলইডি লাইট, এটা কিন্তু কুল ডি লাইট। তো বন্ধুরা এখানে যেটা আছে ম্যাক্সিমাম রিটেল প্রাইস যেটা দেওয়া আছে এটা কিন্তু 500 টাকাটার এমআরপি আছে। তো এখানে 10 ওয়াট রাউন্ড আর মান্থ অফ ইয়ার যেটা আছে 8/2023, এখানে তেমন আর কিছু নেই। তো বন্ধুরা আর এখানে আমি কয়েকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, এখানে ওয়ার্ম হোয়াইট, ন্যাচারাল হোয়াইট, কুল ডে লাইট, এটা কিন্তু দুটোই কিন্তু সব কিছুই একই রকমই আছে। চলো ভিতরে দেখা যাক। তো ফিলিপসে ঠিক এরকম একটা পেপার মোড়া কাগজের মধ্যেই আছে। তো এই হচ্ছে ফিলিপসের 10 ওয়াট ডাউন লাইট। এবার আমরা হ্যাভেলসেরটাও চলে যাব। তো দেখতে পাচ্ছ হ্যাভেলসে ঠিক এরকম একটা প্লাস্টিক প্যাকেটের মধ্যে আছে। তো দেখে নাও বন্ধুরা, এটা যেহেতু 10 ওয়াট তো দুটো কিন্তু সেম সাইজ, আমার মনে হচ্ছে একদমই কিন্তু সেম সাইজ দেখতে পাচ্ছ। আর যখন তোমরা প্যানেল লাইট যখন কাটবে সেই ক্ষেত্রে কিন্তু এর যে রাউন্ডটা আছে এর বাইরে বাইরে যখন কাটা হবে তখনই কিন্তু এটা কিন্তু পুরো সমানভাবে কিন্তু লেগে যাবে। তো এই যে স্প্রিং আছে দেখতে পাচ্ছ,
তো এই জায়গাটা তোমরা একটা জিনিস দেখে নাও বন্ধুরা, এখানে কিন্তু যে ফিলিপস আছে, ফিলিপসের মধ্যে কিন্তু অ্যাডাপ্টার যেটা আছে সেটা কিন্তু এই বোর্ডের ভিতরেই কিন্তু অ্যাডাপ্টার ইনবিল্ট করা আছে। আর এখানে যে হ্যাভেলসের যেটা আছে সেটা কিন্তু অ্যাডাপ্টারটা কিন্তু এই ছোটো একটা বক্সের মধ্যে কিন্তু অ্যাডাপ্টার আলাদা রাখা আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে আমি একটা জিনিসই বলবো, এখানে যে প্রাইসটার ব্যাপারটা আছে বন্ধুরা, তো এখানে হ্যাভেলসের যে প্রাইসটা আছে সেই ক্ষেত্রে কিন্তু ফিলিপসের প্রাইস থেকে অনেকটা কম। হ্যাভেলসের এখন প্রাইস আছে 310 টাকা, এটার প্রাইস আছে। আর ফিলিপসের যেটা আছে এটা কিন্তু 335 টাকা, এটার প্রাইস আছে। তো তার মধ্যে আরেকটা যেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে সেটা কিন্তু হ্যাভেলসের যেটা আছে 800 লুমেন পাওয়ার, আর ফিলিপসের আছে 750 লুমেন পাওয়ার। আর হ্যাভেলসের 1 বছর ওয়ারেন্টি আছে, আর ফিলিপসের কিন্তু 2 বছর ওয়ারেন্টি আছে। তো বেসিক্যালি আমি তোমাদেরকে এটাই বলবো যে দুটোই সব থেকে বেস্ট কোম্পানি। এখন কেউ হ্যাভেলস পছন্দ করছো, কেউ ফিলিপস পছন্দ করছো, তাতে কোনো সমস্যা নেই বন্ধুরা। তো তোমরা কিন্তু দুটোই ইউজ করতে পারো। তো পার্সোনালি আমি এটাই বলবো, যেহেতু 2 ইয়ার্স ওয়ারেন্টির দিক থেকে কিন্তু চিন্তা করলে কিন্তু আমার মতে ফিলিপস যেটা আছে সেটা কিন্তু বেস্ট হবে। আর 1 ইয়ার হিসাবে কিন্তু সেই হিসাবে কিন্তু হ্যাভেলসের একটু আলোটা বেশি হচ্ছে, কিন্তু সেই হিসাবে কিন্তু হ্যাভেলসের 1 বছর ওয়ারেন্টি আছে। তবু তোমাদেরকে একটা কথা আমি বলবো যে এগুলো 2 বছর কি 1 বছর, যেহেতু ব্র্যান্ডেড কোম্পানি আছে এগুলো কিন্তু 1-2 বছর কিন্তু কিছুই হয় না। যেগুলো হবে ফার্স্ট টাইমই হবে যেগুলো খারাপ হওয়ার, কিন্তু মোটামুটি 2-3 বছর 4 বছর কিন্তু এগুলো আরামসে কিন্তু তোমাদের ব্যাকআপ দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই বন্ধুরা। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এরকম নতুন নতুন ভিডিও আমি এনে থাকি। তো আজকে এ পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।